আপনাদের সামনে রয়েছে বত্রিশ বছর বয়সী অবিবাহিত জাতকের সেই হাতটি যে হাতের বৃহস্পতির পর্ব আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আর এই হাতটির সম্পূর্ণ অ্যানালাইসিস আমি পার্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ হাতটিতে অজস্র রেখা রয়েছে এবং রেখাগুলি ভগ্ন অবস্থায় আছে এবং বেশ কিছু শাখা রেখা বা বাধা রেখাও রয়েছে তাহলে এই খাতটির সম্পূর্ণ অ্যানালাইসিস আমি পার্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরব নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্টোবার্তা অ্যাস্টোবার্তায় আজ আমি আলোচনা করব এই জাতকের বুধের ক্ষেত্রটি বা বুধ ক্ষেত্রে যে বিবাহ রেখা বা প্রণয় রেখাগুলি রয়েছে সেইগুলির বিচার আমি করব এর আগের পর্বে আমি বৃহস্পতির ক্ষেত্রটি নিয়ে আলোচনা করেছি যারা সেই ভিডিওটি দেখেননি ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওই ভিডিওটিও দেখে নেবেন তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের বিশেষ সুবিধা হবে চলে আসছি মূল আলোচনায় বুধ পর্ব করতলে এই ক্ষেত্রটি তাহলে যে কোনো পর্ব বিচার বিচার করার আগে সেই আঙ্গুলটিকে ভালোভাবে দেখতে হয় তাহলে এই হচ্ছে বুধের আঙুল বুধের আঙুল সোজা দাঁড়িয়ে আছে এবং বুধের আঙুল এবং রবির আঙুলের মাঝে বেশ কিছুটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে তো রবির আঙুল এবং বুধের আঙুলের মাঝে এই ধরনের কিছু গ্যাপ থাকলে সেটি ইন্ডিকেট করে থাকে স্বতন্ত্র বা স্বাধীন চেতা মানসিকতাকে এবং এরা সাধারণত একটু ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে বা এক জায়গায় স্থির থাকতে পারে না সেটি কর্মসূত্রেও হতে পারে বা ট্রাভেলিং সূত্রেও হতে পারে তাহলে জাতকের নেচার কিন্তু ঘোরাঘুরি করার দিকে থাকবে এবারে আঙ্গুলের তিনটি পর্ব থেকে কি কি দেখা হয় বুধের প্রথম পর্ব হচ্ছে বুদ্ধি দ্বিতীয় পর্ব বুদ্ধির বিকাশ এবং তৃতীয় পর্ব সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে উন্নতি তাহলে প্রথম পর্ব স্বাভাবিক দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব ক্রমশ শুরু হয়ে আসছে সুতরাং জাতকের বৈষয়িক বুদ্ধি প্রবল রয়েছে বা জাতক একটু স্বার্থপর বলাটাও খুব বেশি ভুল হবে না তার কারণ জাতকের বুধের ক্ষেত্রটি যথেষ্টই বড় এবং বুধ হচ্ছে চালাক বা চতুরতার প্রধান গ্রহ আর যখনই আপনার মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা রাহুর ক্ষেত্র থেকে উঠবে যেমনটি এই হাতটিতে রয়েছে দেখুন আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা রাহুর কাছ থেকে উঠেছে তাহলে রাহুর কাছ থেকে ওঠায় জাতক যে একটু স্বার্থপর বা নিজের ভালোটা সবচেয়ে আগে দেখবে তেমনটি নির্দেশ করছে এবারে যদি জাতকের প্রণয় রেখাগুলি বা বিবাহ রেখাগুলিকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাব এই হচ্ছে জাতকের প্রণয় রেখা যে বয়সটিতে জাতকের প্রণয় রেখাটি প্রবলভাবে রয়েছে সেটি হচ্ছে থার্টি ফোর অর্থাৎ জাতকের বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর জাতকের চৌত্রিশ বছর বয়সে বিবাহের যোগ প্রবলভাবেই রয়েছে এবং জাতকের চৌত্রিশ বছর বয়সে বিবাহ হবে এখানে একটা প্রশ্ন জাতকের প্রেম বিবাহ হবে নাকি সামাজিক বিবাহ হবে তাহলে এই জায়গাতে অবশ্যই আমরা ইন্ডিকেট পাচ্ছি জাতকের সামাজিক বিবাহ হবে এবং বিবাহ সূত্রে কি কোনো অর্থ লাভ করতে পারবে যেটি বৃহস্পতির পর্বে আমরা দেখেছিলাম বৃহস্পতির পর্বে যে ক্রস চিহ্নটি রয়েছে এটি ইন্ডিকেট করে জাতকের বিবাহ সূত্রে অর্থলাভ বা বিবাহের পরে জাতকের জীবনে অর্থভাগ্যের উন্নতি হওয়া তাহলে এই জাতক বিবাহ সূত্রে যৌতুক হিসেবে কিছু অর্থ লাভ করতে পারে সেটি নিশ্চিতভাবে কিভাবে বলা যাচ্ছে সেটিকে বুঝতে হলে আমাদেরকে সাপোর্টিং লাইনকে দেখতে হবে সাপোর্টিং লাইন অর্থাৎ যে অর্থ আপনি কর্মের দ্বারা উপার্জন করেন বা উত্তরাধিকার সূত্রে পান সেটা ছাড়া অন্য যে কোনো ধরনের অর্থপ্রাপ্তি কিছুটা ফাটকা লাভের নাই হয়ে থাকে তাহলে এক্ষেত্রে ফাটকা লাভ দেখার জন্য কেতুর ক্ষেত্র এবং রাহুর ক্ষেত্রকে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে যদি কেতুর ক্ষেত্রকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কেতুর ক্ষেত্রে দেখুন পরিষ্কার একটি খুব ছোট্ট হলেও ত্রিভুজ তৈরি হয়েছে এবং একই সাথে যদি রাহুর ক্ষেত্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় তাহলে রাহুর ক্ষেত্রেও খুব ছোট্ট একটি ত্রিভুজ তৈরি হয়েছে খুব ছোট্ট ত্রিভুজগুলি আছে সুতরাং বিবাহ সূত্রে যৌতুক হিসেবে কিছু অর্থ লাভ হতে পারে তার নিদর্শন রয়েছে এছাড়া আয়ু রেখায় ঊর্ধ্বমুখী রেখা দেখতে পাচ্ছি তাহলে যে বয়সে ইন্ডিকেট করছে সেই বয়সটিকে ক্যালকুলেশন করলে কিন্তু থার্টি ফোর এজের কাছাকাছি রয়েছে সুতরাং চৌত্রিশ বছর বয়সে জাতকের কিছু অর্থ লাভ হতে পারে তার নিদর্শন রাহুর ক্ষেত্র কেতুর ক্ষেত্র এবং আয়ু রেখায় আমরা পেলাম কিন্তু চৌত্রিশ বছর বয়সে জাতক কোনো কর্ম করেও তো লাভবান হতে পারে কিন্তু কর্ম করার ক্ষেত্রে কর্মের গ্রহ শনির ক্ষেত্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে সেটি দেখা যাচ্ছে শনির ক্ষেত্রে বেশ কিছু ক্রস রয়েছে যেটি ইন্ডিকেট করছে কর্মসূত্রে খুব বেশি অর্থ ওই বয়সটিতে রোজগার করার সম্ভাবনা কম আছে তাছাড়া এখানটায় মস্তিষ্ক রেখাও কিন্তু ভগ্ন অবস্থায় রয়েছে তাই বুদ্ধি খাটিয়ে কিছু উপার্জন হতে পারে এইরূপ সম্ভাবনাও ক্ষীণ তাহলে এখানে নিশ্চিতভাবে বলা যায় বিবাহ সূত্রে কিছু অর্থ জাতক পেতেই পারে তাহলে বৃহস্পতির পর্বে যে ক্রস সংকেতটি আমরা দেখেছিলাম সেটি সদর্থক বা পজিটিভভাবেই এই খাতটিতে ফল দিতে পারছে সেটি আমরা বুধের ক্ষেত্র এবং বিবাহ রেখা থেকে বুঝতে পারলাম কিন্তু জাতকের বিবাহিত জীবন কেমন হবে এবং পরবর্তী জীবনে জাতক কোনো উন্নতি করতে পারবে কি তার নিদর্শন আমরা করতলে অন্যান্য জায়গা থেকে খুঁজে দেখব অর্থাৎ পরবর্তী এপিসোডে শুক্রের ক্ষেত্র আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব শুক্র হচ্ছে ভোগ বিলাস বা বাড়ি গাড়ির বা পার্থিব চাহিদার কারক গ্রহ তাহলে জাতক সেই সমস্ত বিষয় কতটা লাভ করতে পারবে সেটি আমরা পরবর্তী এপিসোডে দেখব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ